কি দুষ্টুমি করছিস? কাজলগুলো স্ম্যাশ করে নাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, মানে 21শে আগস্ট, আর এখন ঘড়িতে বাজে 9:45। আর এখন থেকেই আমার বকুম বকুম আমি তোমাদের সাথে শুরু করলাম, তো আমার সাথে থাকো, পাশে তো থাকবে অবশ্যই। এখন ভাবছো আমি এই ঘরে বসে বসে কী করছি, বাইরে দিয়ে কিছু শুরু করিনি, বাইরে তো দেখে এলাম প্রচণ্ড রোদ। আর এই যে আমি চা নিয়ে বসেছি, তার সাথে কালকে শনিবারের ভিডিওটাও আপলোড করার চেষ্টা করছি, ওটাও করলাম, আপাতত এখনও পাবলিশ করিনি, আগে আপলোড হয়ে যাক পুরোটা, তারপরে পাবলিশ করবো। থাম্বনেলও বানাতে হবে, কাজ প্রচুর। আর এইখানে দেখো এই ভদ্রমহিলা রয়েছে, আর ওইখানে দেখো ওই ভদ্রমহিলা, ওনাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট। আর মিদুল ঘুমাচ্ছে, মিদুল এখনও ঘুম থেকে ওঠেনি। অ্যাকচুয়ালি আমাদের কী বলবো, ঘুম থেকে আমরা উঠবো কি তাড়াতাড়ি, মানে একদম ভোর ভোর উঠবো যে উঠি ঠিকই। আমি যেমন আজকে 5:40 উঠেছি, রক্সি গোকে বের করেছি, তারপরে এসে আবার ভিডিওর যেটুকু কাজ ছিল সেগুলো সারলাম, শুয়ে শুয়ে করছিলাম, এইসব করতে করতে আবার চোখটা লেগে এসছে, তারপরে আবার 9 ধর পড়িয়ে উঠলাম। তারপরে তো রক্সি গোকে খাওয়ানোর ব্যাপার রয়েছে, ওদেরকে 9:30 মধ্যে খেতে দিতে হয়। সব করে ঠোরে আমি একটু বসলাম চা নিয়ে, এখনও আমার রান্নাঘরের দিকে ঢোকা সেরকম হয়নি, যাইনি এখনও, রান্নাঘরের কাজ করিনি। তো যেটা বলছিলাম, আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায়, মানে রাত্রির শুতে শুতে প্রায় 2:30 বেজে যায়, কারণ একটার সময় আমাদের জল লাগানোর থাকে, তারপরে বলো শুলেই যে ঘুম চলে আসে এটা আমারও হয় না আর মিদুলেরও হয় না, যে শুলাম চোখটা বন্ধ করলাম আর ঘুমিয়ে গেলাম, এটা হয় না। তো ওরম করতে করতে প্রায় 2:30 বেজে যায়, তারপরে ভিডিওর কাজ থাকে যদি তখন সেটা করার, তো এই করতে করতে দেরি হয়ে যায়। আর আজকে হাতে ফোনটা ধরেছি না, বেশি ধরতে পারছি না, হাতটা ব্যথা করছে, একবার এইদিকে চেঞ্জ করছি ওদিকে চেঞ্জ করছি, তো সেই কারণে অনেক রাত হয়ে যায় আমাদের শুতে শুতে। এবারে সকালেও দেখো ঘুমটা ভাঙে, কারণ রক্সিকো যখন এই ঘরে শোয় ওদের বাইরের দিকে প্রচণ্ড গরম লাগে, ওরা থাকতে চায় না, কুকুর অবস্থা। আবার দেখো এই দেখো, এখন খেতে দিয়েছিলাম, বললাম যে তোরা বাইরের দিকে থাক, আমি ঘরের তোদের এইগুলো ঝেড়ে ঠেড়ে নিই, তারপরে তোদেরকে ঘরে নেবো, না পালিয়ে দরজা খুলে দৌড়ে চলে এলো দুজনে মিলে, প্রথমে রক্সি এলো, তার পিছন পিছন কোকো এলো। আজকে যাই হোক, ওদেরও তো গরম লাগে বলো, ওরা তো আর মুখে বলতে পারে না, ওদেরও গরম লাগে, সেই জন্য ঘরে চলে এসছে। আমি থাক তাহলে ঘরেই থাক, তোরা যখন আমি পরিষ্কার করবো তখন তোরা আবার উঠে দাঁড়াবি বা বাইরের দিকে যাবি একটুখানি, তখনই যাবি। এই ওই জন্য ওরা এখানেই বসে থাক, আর কি হবে, কিছু করার নেই। আর আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, এদিক ওদিক করে আমি ক্যামেরাটা ধরছি, তো ভাবলাম চলো এখনই ব্লগটা শুরু করে দিই, নাহলে আর শুরু করা হবে না। তারপরে তো যেমন দিনটা যাবে, যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেক দিন যেমন বলি। আর অবশ্যই বলছি, আমার চ্যানেলে যারা ভিজিট করছো আমার পরিবারের সদস্য হয়ে যাও, ওইটা বাকি রেখো না, ভিডিও দেখছো কিন্তু সদস্য হতে কী বলবো, তো সদস্য হয়ে যাও, তাহলে ব্যাপারটা একদম জমে যাবে, কি তাই তো সবসময় যেটা আমি বলি। তো চলো সাথে থাকো, আমি এখানে চা খাওয়াটা কমপ্লিট করিনি, অনেক গরম চা, তো ভাবলাম চলো ব্লগটা শুরু করে নিই, চাটাও ততক্ষণে একটু নর্মাল হয়ে যাবে, আমি খেতে পারবো। আর মিদুলকেও ডাকতে হবে, কারণ সবজি আনতে হবে, সবজি না আনলে নয়। আর আজকে ভাত রান্না করার ব্যাপার নেই, কালকেই অনেকটা ভাত রান্না করে রেখেছিলাম, এখন থেকে ভাবছি কী বলো তো ভাতটা একটু বেশি করেই রাখবো, করে যাতে দুদিন হয়ে যায়, মাইক্রোওভেনে গরম করে নিলেই একদম ভালো হয়ে যায় ভাতটা। আর মাইক্রোওভেনে মানে ভাত করে রেখে মাইক্রোওভেনে গরম করে সেই ভাতটা খেলে সেই ভাত থেকে ফ্যাটটা কম হয়, মানে সেটা ভালো, মানে মেদ কম হয়, এটা আমি একটা আর্টিকেলসে দেখেছিলাম, পড়েছিলাম অনেক দিন আগে, তো এখন অ্যাপ্লাই করছি, দেখা যাক সেটা ভালো কি না, এমনিতেই তো ভাত খাওয়া বেশি ভালো না। তো যাই হোক, আমরা তো একবেলাই ভাত খাই, আমি কোনো কোনো সময় দুবার খেয়ে নিই, তাছাড়া আমাদের একবারই ভাত খাওয়া হয়। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার ঘরের যুদ্ধে আমাকে হাত লাগাতে হবে, আর যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সাথে থাকো। আমি আজকে একা যুদ্ধতে লাগিনি, আমার সাথে আমার ছোট কন্যাও যুদ্ধতে লেগে পড়েছে, কোকোরানি আমার পিছন পিছন ঘুরছে। কাল রাতে যেগুলো ওয়াশিং মেশিনে কাছাকুচি করেছি এখন সেগুলো ঝপঝপ করে মেলে দিচ্ছি, এরপরে উঠোনটা ঝাড়ু লাগাতে হবে, তারপরে মিদুল আবার বাজারের দিকেও যাবে, তার মধ্যে রক্সিকোকে দেখো রে, আবার ঠাকুরের কাজও করতে হবে। উঠোনটা ঝাড়ু লাগিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যাব ঠাকুরের কাজে, ঠাকুরের জায়গাটা মুছে নেবো, এখন তার ঠাকুরের ঘর ট্রান্সফার, ঠাকুরের জায়গাটা একটু ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, ঝাড়ু লাগিয়ে মুছে নেবো, মুছে নিয়ে তারপরে ঠাকুরের ফুল পাড়বো। আবার ততক্ষণে আবার মিদুল যদি বাজারে যাবে বলে মানে একদম রেডি হয়ে যায় তাহলে আমি মুশকিলে পড়ে যাব, সাথে সাথে ওকে ব্যাগটাও দিতে হবে, বাকি আগরুম বাগরুম কাজও আমাকে সারতে হবে।
আলু পেঁয়াজ বলতে ভুলে গেছি। ঠিক আছে তো বাজার তো চলে এসছে আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, ঠাকুরের কাজ করে ধোয়া ড্রেস পরে নিয়েছি। আর তোমার কি জানা বলে, মৃদুল আবার গেল চাঁদার দিকে, মানে আমাদের এখানে একটা জায়গা রয়েছে চাঁদা বলে, চাঁদা মোড় বলে, সেখানে গেল গ্যাসের পাইপ আনতে। কারণ দেখো গ্যাসের এখানে আমি ন্যাকড়া দিয়ে এটাকে বেঁধে রেখেছি, গ্যাসের পাইপটাকে, এখান থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো কালকে নতুন গ্যাস আমাদের লাগানো হয়েছে, সেই জন্য মৃদুল গেছে। আর এই যে ডাল সেদ্ধ, আজকে একটু হালকা পাতলা রান্না করারই ব্যাপার, তো বললো ডাল আলু ভাজা করে নাও, তো সেই সবই করছি। তারপরে আরও আগরুম বাগরুম যুদ্ধ আছে, চলো তো ডাল সেদ্ধটা এখন বসিয়ে দেবো, তারপরে বাকি যুদ্ধতে আবার আমাকে শুরু করতে হবে। যুদ্ধ তো শেষ থাকে না, তো এখানে ডাল সেদ্ধটা আমি বসিয়ে দেবো। তো এখন আমি এই যুদ্ধতে লেগে পড়েছি ঘর গুছাতে, মানে বিছানাপাটি গুছাবো, তারপরে ঘর ঠর ঝাড়ু দেবো, মুছবো। কোকোরানির আবার হিসু পেয়ে গেছিলো, ওকে আবার হিসু করিয়ে এই ঘরে এলাম এই ঘরটাকে গুছিয়ে নিতে। চাদরগুলো কাঁচা হয়েছিল, সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম, ঝাড়ু ঠাড়ু লাগিয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে তো অবশ্যই সবজি, বাজার থেকে এসছে সবজি, সেগুলো তো ভালো করে ধোয়া পাকল করতে হবে। তারপরে আর মৃদুল দেখছি অনেক লঙ্কা এনেছে, এই লঙ্কাগুলোকে আমাকে বাঁচতে বাঁচতে বোটা ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে আমারই কী জানি কী হবে, ভগবানই জানে। আর আজকে দেখো চুলটা বাঁধারও আমি সময় পাইনি, মানে কী করবো আর সময়ই নেই আমার। তো চলো লঙ্কা ঠঙ্কা বেছে নিই, বেছে নিয়ে তারপরে আবার ঘর ঝাড়ু লাগাতে হবে। আরও আগরুম বাগরুম কী যে যুদ্ধ রয়েছে, আর মৃদুলের মাঝে মাঝে আনপ্ল্যান্ড কাজকর্ম, সেগুলোতে আমার মাথা আরও ঘুরিয়ে যায়। আজ খুব সিম্পল মেনু, এখানে কুমড়ো দিয়ে ডাল হচ্ছে, ডালটা সোমবার দিয়েই দিয়েছি, একটু ফুটবে। আর এখানে দেখো উচ্ছে, আলু, আর এখানে গাজর সেদ্ধ দিয়েছি, এটা মাখবো, একটু বাটার দেখাবো কীভাবে মাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এখানে দেখো রয়েছে আলু, লবণ জলে ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে শুধু আলু ভাজা করবো, একটু খড়খড়ে আলু ভাজা লাল লাল করে, লবণ জলে ভিজিয়ে রাখলে কি হয় আলুর যে কষ্টটা সেটা বেরিয়ে যায়, তাতে আলুটা নরম হয় না, খুব খড়খড়ে ভাজা হয় বলতে পারো। আজকের এটা একটা তোমাদের টিপস দিলাম আমি, আলু ভাজা করার টিপস। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, সেদ্ধ মাখবো। রান্নাঘরে খুবই সিম্পল রান্না, কালকে একদম ঝোলঝাল খাওয়া হয়েছে, আজকে হালকা পাতলা, এরমই করবো, একদিন হালকা পাতলা একদিন রসা কষা, এইভাবেই চলবে। তাহলে পেটটাও ঠিক থাকবে, শরীরটাও ঠিক থাকবে, এবং সব কিছুই ঠিক থাকবে। তো চলো এখন আর বকুম বকুম না করে এই কাজটা করে নিই, করে আবার দুটো ঘর এখন মুছতে হবে। মৃদুলকে পাঠিয়েছি একটা কাজ করতে, সেটা হচ্ছে বাগানের দিকটা, মানে চাতালটা অনেক পাতা পড়ে রয়েছে, ওইটা ঝাড়ু দেবে। আর রক্সি কোকোর ঘরটা, মানে বাইরের ঘরটা, ওরা তো এখন ওইদিকে থাকে না, দিন মতন না কালকে একদিন ছিল, তো তখন যেটুকু ময়লা হয়েছে সেটা এখন মৃদুল ওটা পরিষ্কার করে দেবে। আর রক্সি করছে খুব দুষ্টুমি, আমি তো ঘেমে মানে দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাচ্ছি, রক্সি করছে দুষ্টুমি, কোথায় গেল কে জানে। দুষ্টুমি করতে করতে রক্সি কি দুষ্টুমি করছিস, হিসু হয়নি, এ টাকা টাকা হিসু হয়নি, ঘরে যাবি, দাঁড়া দাঁড়া ঘরে যাবি, আয় চল, শেষ হয়নি, আয় আয় তাড়াতাড়ি আয়। এই যে বদমাইশি না, আমার আর ভালো লাগে না তোর, জানিস তো। বসো বসো, আমি রান্নাটা করে নিই, হ্যাঁ কোকো টাটা, রান্না করে পরে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। তোমাদেরকে বললাম না মৃদুল রক্সি কোকোর ঘর পরিষ্কার করবে, মানে বিশাল একটা কাজ আজকে মৃদুল করবে। আমি ভাবলাম যে এমনি হয়তো ক্লিন করবে, কিন্তু ও বলছে যে দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাপারটা। ও বলেছি যে রক্সি কোকো এই দেখো এই ঘরের যে জাজিমটা একদম খারাপ করে ফেলেছে, দেখেছো অবস্থা, একটা মৃদুল মনে হয় বাইরে নিয়ে গেল, বাইরে নিয়েছো, ও এই দেখো কী অবস্থা করেছে, পুরো জাজিম পুরো নষ্ট হয়ে গেছে। এবার কি এই বস্তাটায় ভরে নেবে নাকি, তো মুখে কি মাস্ক দেবো, দেখো এইগুলো এখন এই গেট খুলে ডাস্টবিনে দেবে, তারপরে এগুলো জ্বালিয়ে দিতে হবে। কিন্তু আবার আকাশের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার নেই, এটা না করলে হবে না, আজকে যেটা একটা যদি হয় একটাই বার করে নাও, এটা এই এই মাসে চালানো হলো যে সেটা ওই ঘরে ছিল, বৃষ্টিতে ভিজেছে হয়তো, কি অন্য কিছু দেবো, thank you।
মিন্দুল ওদিকে ওই কাজটা করতে থাকুক, আমি এদিকে আমার কাজ করতে থাকি। এই সেদ্ধটা মেখে নিই, তো ওই গ্লাসটা দিয়ে আগে সব কিছু আলুগুলো, উচ্ছেগুলো, গাজরগুলো স্ম্যাশ করে নেবো, তাহলে বেশ ভালো হয়। তো মোটামুটি এটা আমার স্ম্যাশ করা হয়ে গেছে, এরপরে দেবো বাটার। টেস্টটা খুব ভালো হয় বাটারটা দিয়ে। আমার এইসব এক্সপেরিমেন্ট করা শুধুমাত্র মিদুলের জন্য, মিদুল এইসব খেতেই চায় না, তো এরমভাবে করলে খাবে, সেই কারণে আমি আরও করিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি লবণ, সব কিছু দিয়ে আবার স্ম্যাশ করে নেবো। তো একদম সব নরম করে মাখা হয়ে গেছে, এর মধ্যে এরপরে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নেবো। তো উচ্ছে, আলু, গাজর মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আলুর জলটা ঝরিয়ে রাখবো, খাওয়ার আগের মুহূর্তে ভেজে নেবো, তো ঝরিয়ে রাখলে জলটা ভালো মতনভাবে ঝরে যাবে, এই ঝুড়িটার মধ্যে ঝরিয়ে রাখবো। খুব মারাত্মক অবস্থা এই জাজিমটার, তো আরও তোষকটা তো মোটামুটি নামানো হলো, জাজিমের তো আরও মারাত্মক অবস্থা। আর এই দেখো, এর জন্য হচ্ছে রক্সি দাই, রক্সি শু করে করে একদম বড়টা বাজিয়ে দিয়েছে। ছেড়ে দিয়েছ? তবে মনে হচ্ছে আমি এখন ঘরের দিকে চলে এসে যেই দুটো ঘর মোছা বাকি রয়েছে সেগুলো ঝপঝপ করে মুছে নিচ্ছি। রান্নাঘরে কিছু বাসন আছে, মেজে নিয়ে ফ্রেশ হয়ে আমি চলে যাব পুজো করতে, তো সাথে থাকো। ঘড়িতে প্রায় 3টে বাজে, আমি পুজো করতে বসেছি। আজকে হচ্ছে শনিবার, শনিবার আবার কর্পূরের আরতি করি, তো সেটাও করতে হবে। তো এখন ঝপঝপ করে পুজো করে নিই, তারপরে আবার আলু ভাজাটাও বসাতে হবে। अगर ठीक हो जाएगा तो कोई दिक्कत नहीं है ना, ये इमरजेंसी है इसलिए। वो लड़का दो बार आया था लेकिन कुछ ठीक नहीं कर पाए, हम आपको डेट भी बता देंगे कौन डेट में आया था। उसको बीच में आपका ये जो लॉकडाउन हुआ था ना, वो टाइम में भी कॉल किए थे। ये पाइप का कितना प्राइस पड़ेगा? तो उस टाइम ही शायद खराब हो गया था, उसने ख्याल नहीं किया, देखा नहीं शायद। আলু ভাজা আর করতে হবে না, এই দেখো গ্যাসের অবস্থা। অবশেষে চা নিয়ে একটু শান্তিতে বসতে পারলাম তোমাদের সঙ্গে, বকুম বকুম করার জন্য এবং এই ব্লগটা শেষ করার জন্য। সকাল থেকে আমি একটা লাইনে চলতে থাকি, তারপরে আমার লাইনগুলো মানে কট লাইন মেন লাইন থেকে মানে বেরিয়ে বেরিয়ে চলে যায়, কোথায় কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। মিদুল তো সকালবেলা গেছিলো গ্যাসের অফিসে গ্যাসের পাইপ আনার জন্য, তো গিয়ে ওভেনের যেই মানে সমস্যাগুলো হচ্ছে, চারিদিক দিয়ে গ্যাস বেরোয়, এটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কত আর কি তোমাদের সাথে শেয়ার করব। একটা ফোন চলে এসেছিলো ওই জন্য তোমাদের সাথে কথাটা একটু বন্ধ করতে হলো। তো যেটা বলছিলাম, কত আর সমস্যা তোমাদেরকে বলবো বলো, তাহলে বলবে শ্রাবণী একটা সমস্যার চ্যানেল খুলে বসেছে, পরিবারে সবাইকে সমস্যা আসে, সমস্যা হচ্ছে বলেই সেগুলো মুখ থেকে বেরিয়ে আসে। সমস্যার মধ্যে রয়েছি তবুও একটু হাসি খুশি থাকতে চাই, অন্য কিছু ভিডিও তোমাদেরকে আমি দিতে চাই, কিন্তু আমার কি বলবো, আমার ভাগ্য আমার সাথ দিচ্ছে না, আমি যেমন যেমন প্ল্যানিং করে চলি সেইটা পুরো ভেস্তে যায়, চটকে যায়,
মানে কিছু না কিছু একটা উল্টো পাল্টা হয়। তো যেটাই বলছিলাম, মৃদুল গ্যাসের অফিসে গেছিলো, পাইপটা নিয়েছে এবং ওখানে সব সমস্যা বলেছে যে আমাদের ওভেনে কী কী সমস্যা হচ্ছে, মানে নবটা ঘুরালে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক গ্যাস বেরিয়ে যাচ্ছিলো, খুব তাড়াতাড়ি গ্যাস ফুরিয়েও যাচ্ছিলো। যাই হোক, তো বলার পরে ওরা বলেছে যে লোক পাঠাবো, এবারে লোক কবে পাঠাবো সেটা ওরা মৃদুলকে বলে দেয়নি, আর মৃদুল বুঝতেও পারেনি যে আজকেই লোক পাঠিয়ে দেবে। এবারে আমি পুজো সারলাম, পুজো সেরে ভাবলাম আলুটা ভেজে নেবো, তারপরে দুজনে খেতে বসবো, ততক্ষণে মৃদুল ফ্রেশ হয়ে চলে আসবে ঘরে। ও মা, তার মাঝে আবার দেখি মৃদুল বাইরে গেছে, বলছে তারপরে দেখি একজনকে নিয়ে এসছে, বলছে রান্নাঘরের দরজা খোলো। আমি বললাম রান্নাঘরের দরজা খোলো মানে এখন কী করবে তুমি, রান্নাঘরে তুমি চান করতে যাও। বলছে না না, গ্যাসটা দেখবে এখন, ওভেনটা দেখবে। তো আবার ওই ওভেন নিয়ে পড়লাম, মানে তখন ভাবো কটা বাজে, আমি দেখিনি ঘড়ির দিকে, তিনটের পরেই হবে, তিনটের সময় তো মোটামুটি পুজো দিতেই বসলাম। তো ওই ভদ্রলোক অনেকক্ষণ দেখলো ঠেকলো, ওই বলছে যে ভাল্বগুলোই খারাপ হয়ে গেছে, এবারে তারপরে একটা লম্বা পাইপ থাকে দেখবে ওভেনের ভিতরে, যেটার উপরে ওই ভাল্বটা, তারপরে ওই কী বলবো চিন ওটাকে কী বলো, ওই জালগুলো আর কি হোল্ড করে যেই পাইপটা, সেই পাইপটা বলছে পুরোটাই খারাপ হয়ে গেছে, ওটা বলে পাল্টাতে হবে। এর আগেও মানে কয়েক মাস আগেও ঠিক করা হয়েছিল গ্যাস, তোমরা যদি আমার আগের ব্লগ ফলো করো তখনও ঠিক করা হয়েছিল, তখনও ওই ভাল্বগুলো খারাপ হয়ে গেছিলো, এখন বলছে যে ওই পাইপটাই প্রথম থেকে খারাপ, ওই জন্য ভাল্বগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তো জানি না ওটা কবে, বললো তো কাল সকালে 10টার মধ্যে এসে ভদ্রলোক লাগিয়ে দিয়ে যাবে। ওই জন্য মৃদুল বললো যে দুপুরবেলা তো খাওয়া হলোই না, মানে মৃদুল আর আলু ভাজা হয়নি বলে ও আর বললো বেলা হয়ে গেছে আমি খাবো না, তুমি খেয়ে নাও, মানে আমাকে বকাঝোকা করে এক কামড় হলেও আমাকে খাইয়েছে আর কি, এক কামড় হলেও আমাকে ভাত মুখে ঢুকাতেই হয়েছে। আমার কেমন লাগছিলো যে ও খাবে না, আমি একা একা খেয়ে নেবো, দুজনের ইয়ে করে রান্না করা, আলু ভাজা তো আর করা হয়নি, আলুগুলো ফ্রিজে রয়েছে, কালো কালো হয়ে যাচ্ছে, জানি না কালকে অবধি ভালো থাকবে কি না, আমাকে আবার ওষুধ খেতে হবে। এক কামড় দু কামড় ভাত খেয়ে ওষুধ খেয়ে বসলাম, তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, তারপরে রক্সিকোকে দেখা, তারপরে জলের পাইপ আমার এখন লাগা থাকে বলে কখন জল আসবে সেটা দেখা, প্রায় 7:30 পরে জল এলো, তারপরে সবাইকে টাইম বললাম, এখন ঘড়িতে 8:20 মতন বাজতে যায়, সব জল ঠল ভরে ঠোরে আমি সবে বসলাম, ভাবলাম চলো ব্লগটা শেষ করে নিই, সমস্যাই সমস্যা। আজকে ভেবেছিলাম অন্য কিছু একটু তোমাদের ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগের থেকে কেনা রয়েছে আমার ঘরে সেটাই শেয়ার করার ছিল, কিন্তু আজকে একদম সব কিছু একদম ওলটপালট হয়ে গেল। রাইস কুকারে ধরো রক্সিকোকোর ভাতটা সেদ্ধ সেদ্ধ হবে, তো চিকেন সবজি দিয়ে ওটা হয়ে যাবে, এবারে ওইটা হবে না আমাদের খাওয়ার হবে রাইস কুকারে, এই জন্য মহা সমস্যা হয়ে গেল। মৃদুল বলছে থাক আর ওরমভাবে কিছু করতে হবে না, তারপরে যদি কারেন্ট চলে যায় তাহলে আর খেতেই পারবো না। মৃদুল ওই জন্য আসানসোলের দিকে গেছে, বললো আমার কাজও রয়েছে আর আমি কিছু খাবারও দেখি নিয়ে আসবো, আর এই যে চাটা বানিয়েছি তোমার ইয়েতে মাইক্রোওভেনে জল গরম করে তারপরে চাটা বানালাম, কি করব কিছু করার নেই, যেরকম ভগবান পরীক্ষা নিচ্ছে আমাদেরকে ওরকম একটা একটা করে পরীক্ষা দিয়ে যেতে হবে, খরচার লিস্ট আমাদের এরকম, সোর্স অফ ইনকাম কী যে ভগবানই জানে, কিন্তু খরচার লিস্ট এত বড় হয়ে যাচ্ছে দিনকে দিন, ভগবানই জানে কী হতে চলেছে বা কী হবে, তবুও হাসি খুশি থাকার চেষ্টা করি, তোমাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু ভাগ্য সবসময় সাথ দেয় না, কী করব সবসময় দেখাতে পারি না, ওই জন্যই বলি যে আমার সাথে থাকো পাশে থাকো, আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিস দেওয়ার ভিডিওর মাধ্যমে, মানে তোমাদের সাথে নতুন নতুন কোনো জিনিস শেয়ার করার। তো মৃদুল তো গেছে খাবার আনতে, জানি না কী খাবার আনবে, তোমাদের সাথে কথা সেরে আমাকে রক্সিকোকোর খাওয়ার জন্য সব ব্যবস্থা করতে হবে, রাইস কুকারে মেপে মেপে সব দিতে হবে, জল বেশি হলে হবে না, এখনের খাবার ওদের হয়ে যাবে, এখন পেডিগ্রি আর ভাত মিশিয়ে ওরা খেয়ে নেবে দুজনে, কাল সকালবেলা ঘুম থেকে উঠেই তো ওদের আগে খাওয়ার দরকার, সেই জন্য ওদের খাবারটা রেডি করে রাখবো রাইস কুকারে, আর কাল সকালে আসবে। আর কালকেও খুব হুলুস থুলুস কাণ্ড রয়েছে, আবার তাছাড়া কালকে রাখি, রাখি আমি বিয়ের পর থেকে এখনও অবধি দাদাকে আর পড়াতে পারি না, রাখি দাদাকে কেন, আমার আরও দুই এক দাদা রয়েছে এবং আরেকটা ভাই রয়েছে, ওদের কাউকেই আমি রাখি পড়াতে পারি না, মাকে বলে দিই, মা ওদেরকে রাখি কিনে দিয়ে দেয়, ওরা নিজেরা নিজেরাই পড়ে নেয়, আর কী করবে, আমি যেতে পারি না যেহেতু, মনটা খারাপ লাগে, ভাই ফোটাতেও যেতে পারি না, রাখিতেও যেতে পারি না, কী করবো, এত দূরে থেকে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, আর পিছনে যদি এত সমস্যা থাকে বলো, তা তবুও আমি চেষ্টা করি, তবুও সব কিছু ম্যানেজ করে আমি আর মৃদুল চেষ্টা করি। মৃদুল সবসময় আমাকে বলে আমি আসলে একটুতে ঘাবড়ে পড়ি, মৃদুল বলে একটুতে ঘাবড়ে পড়বে না, ঘাবড়ে পড়লে আরও সব কিছু চেপে ধরবে তোমাকে, যেমন চলছে তেমন চলতে দাও, আর এইভাবেই দেখবে আমাদের লাইফ চলে যাবে, কোনো সমস্যা হবে না, আমরা এইভাবেই চলবো আর কি।
তো যাই হোক, চলো অনেক বকুম বকুম করে নিলাম তোমাদের সাথে, মনের অনেক কথা তোমাদেরকে বললাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে এবং পাশে থাকবে, আর এটাই বলবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকে আবার একটা জায়গায় যেতেও হবে রক্সিকে নিয়ে। তো চলো কালকের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন টাটা। আবার খুব শিগগিরই তোমাদের সাথে একটা নতুন ব্লগ অথবা কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো টাটা অ্যান্ড গুড নাইট।